নজর রাখবো পরবর্তী সংবাদে। এবার দেশে অগ্নিবীরদের নিয়োগ করতে হবে, এই প্রস্তাব এবার সরকারের কাছে রাখা হলো। তবে অগ্নিবীর নিয়োগ নিয়ে এবার সুপারিশের পর কি চাপে রয়েছে দিল্লি, এক প্রকার কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে অগ্নিবীরদের চাকুরি পাকা করা হোক এবং সরকারের কাছে সেনার প্রস্তাব, বয়স সীমাতেও ছাড় চাইছে না সেনা। রাহুল গান্ধীর দাবিকে কি এবার মান্যতা দেয়া হবে, বিস্তারিত জানবো। আমাদের সাথে রয়েছে প্রতিনিধি বিপ্লব চন্দ। বিপ্লব দা, এবার অগ্নিবীরদের চাকুরি পাকা করা এবং তাদের নিয়োগ নিয়ে এক প্রকার সরকারের কাছে সেনাদের প্রস্তাব এবং তারই এবার দাবি তুললেন রাহুল গান্ধী, কি রয়েছে বিস্তারিত আপডেট? দেখো, বিজেপি সরকার যখন দেশে প্রতিষ্ঠিত হয়েছিল তখন সেনাবাহিনীতে নিয়োগের ক্ষেত্রে অগ্নিবীর কর্মসূচি হাতে নেওয়া হয়েছিল এবং সেই কর্মসূচিতে বয়স দেওয়া হয়েছিল 17 বছর থেকে 21 বছর পর্যন্ত, এবং সেখানে 4 বছরের জন্য তারা নিয়োগ করবে এবং সেই নিয়োগের ক্ষেত্রে কি কি কর্মসূচি থাকবে এবং তারা দেশের জন্য কাজ করবে। এই যে যখন এই নিয়োগ প্রক্রিয়া যখন দেশে চালু হয়েছিল তখন থেকেই কিন্তু একটা প্রশ্ন উঠতে শুরু করেছিল যে সেখানে তারা যখন এই 4-5 বছর কাজ করবে, সেখানে কাজ করার মধ্যে তাদের প্রথম 6 মাস তাদেরকে কিন্তু ট্রেনিং এ থাকতে হবে, ট্রেনিং পিরিয়ডে থাকতে হবে, এবং বাকি পরে বাকি 3 বছরের জন্য তারা কিন্তু কাজে নিয়োগ করবে। এবং এই বয়স যখন তাদের অতিক্রান্ত হয় এবং অতিক্রান্ত হওয়ার পর তারা আর পুনরায় কোনো নিয়োগ প্রক্রিয়ায় তারা যোগ দিতে পারে না, সেখানে তাদের অনেকটাই দুর্বলতা বা ঘাটতি পরিলক্ষিত হয় এবং বয়সের অনেক ক্ষেত্রে বয়স সরে যায়। তো সেই ক্ষেত্রে এবার কিন্তু সেনাবাহিনীতে নিয়োগ করার ক্ষেত্রে নতুন ভাবে কিন্তু সিদ্ধান্ত, এবং সেটা কত কবে দেখলাম আমরা, সেটা পরিলক্ষিত হলো 2024 সালে যখন লোকসভার নির্বাচন শেষ হয়েছে তখন কিন্তু বিরোধী শিবির থেকে ইন্ডিয়া জোটের যে বিরোধী দলনেতা অর্থাৎ রাহুল গান্ধী কিন্তু সেটার চাপ তৈরি করলেন। এবং কি চাপ তৈরি করলেন, যে সেখানে অগ্নিবীর সম্পর্কে, কারণ অগ্নিবীর সম্পর্কে এমনিতে আমরা জানি আমরা দেশে গোটা দেশে কিন্তু বেকার সমস্যা একবার গগনচুম্বি হয়ে রয়েছে, এবং এই গগনচুম্বি বেকার সমস্যার সমাধানের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের কোনো দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেনি। তার পাশাপাশি এই যে অগ্নিবীর প্রকল্প, সেই অগ্নিবীর প্রকল্পে দেখা গিয়েছে 17 বছর থেকে 21 বছর পর্যন্ত যারা রয়েছে সে সমস্ত যুবকরা সেই সেনাবাহিনীতে যোগদান করছে, কিন্তু 21 বছর নয়। সেক্ষেত্রে রাহুল গান্ধী প্রস্তাব দিয়েছিলেন যে সেখানে এই বয়সটা 17 থেকে 23 বছর যেন করা হয়, অর্থাৎ 23 বছর যদি করা হয় সেই ক্ষেত্রে 27 বছর আরো 4 বছর তারা চাকরি করবে, এবং সেখানে চাকরি করার ক্ষেত্রে তাদের সুযোগ সুবিধা। তার পাশাপাশি সেখান থেকে অনেকে দেখা গেছে বায়ুসেনা, নৌসেনা কিংবা স্থলসেনাতেও কিন্তু তারা চাকরি পেয়ে যাচ্ছে। কিন্তু অগ্নিবীর এই প্রকল্পকে আধুনিকীকরণ এবং এই অগ্নিবীর প্রকল্পকে আরো কিভাবে সচারু করা যায় এবং অগ্নিবীর সম্পর্কে আরো বেকার যারা রয়েছেন বা সেনাবাহিনীতে যারা যোগদান করতে আগ্রহী তাদের আরো কিভাবে নেওয়া যায় সেটা বিষয়ে কিন্তু অধিবেশনে কিন্তু চাপ তৈরি হয়েছিল, এবং এই চাপের তৈরির পাশাপাশি কিন্তু সেনাবাহিনীর তরফ থেকেও সেই কথাটা কিন্তু জানানো হয়েছে যে অগ্নিবীর সম্পর্কে যে প্রস্তাব গৃহীত হয়েছে এবং সেই প্রস্তাব অনুযায়ী আগামী দিন যেন কেন্দ্রীয় সরকার তার উপর নজর দেন, এবং তাতে কি হবে, তাতে বেকার সমস্যার সমাধান হবে এবং তাতে কিন্তু সেনাবাহিনীতে লোক যোগদান করতে পারবে বা ছেলেরা যোগদান করতে পারবে। কারণ বিশেষ ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা নির্ধারিত বয়স বা সীমানার পর কিন্তু সেখান থেকে সেনাবাহিনীতে যোগ দেওয়ার 4-5 বছরের পর তারা আর কর্মহীন হয়ে যাচ্ছে, এবং কর্মহীন হয়ে যাওয়ার পর তাদের কাছ থেকে কিন্তু আর কোনো সুযোগ থাকছে না ভবিষ্যৎ গড়ার বা ভবিষ্যৎ পরিকল্পনার। তো সেক্ষেত্রেই কিন্তু রাহুল গান্ধী সে বিষয়টার উপর নজর দিয়েছিলেন এবং অধিবেশনে কিন্তু তিনি চাপ তৈরি করেছিলেন, এবং সেই চাপ কিন্তু এবার উঠে এলো সেনাবাহিনীর তরফ থেকে বা সেনাবাহিনীর জওয়ানদের তরফ থেকে। এবং সেই নিয়োগ প্রক্রিয়া তো আধুনিকীকরণ এবং নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে আরো কি করা যায় এবং সেক্ষেত্রে কিভাবে বেকার সমস্যার সমাধানের ক্ষেত্রে সরকার কি আরো পদক্ষেপ গ্রহণ করতে পারে তার জন্যই কিন্তু চাপ তৈরি করা হয়েছে। তবে সেই ক্ষেত্রে এই বিষয়টা টোটালি নির্ভর করবে বা সম্পূর্ণটাই নির্ভর করবে কেন্দ্রীয় সরকারের উপর, তার পাশাপাশি নির্ভর করবে বিরোধী দলের উপর, তারা যত তাপ চাপ তৈরি করতে পারবে তো সেক্ষেত্রে বেকার সমস্যার সমাধানের ক্ষেত্রেও অনেকটাই কিন্তু ফলপ্রসূ হওয়া সম্ভব, এটাই কিন্তু মনে করা যায়। ঠিক তাই বিপ্লব, ধন্যবাদ, বিস্তারিত তুলে ধরলো আমাদের প্রতিনিধি বিপ্লব চন্দ। এবং লোকসভা অধিবেশন চলাকালীন এক প্রকার সুর চড়িয়েছিলেন রাহুল গান্ধী দেশের বেকারত্বকে নিয়ন্ত্রণে আনার জন্য, তবে তারই মধ্যে এবার অগ্নিবীর নিয়ে রাজনৈতিক টানাপড়েন এবং এই সুরকে কেন্দ্র করে আক্রমণ করতে এক প্রকার রাহুল গান্ধী সুর চড়িয়েছেন। ঠিক তার অন্যদিকে এবার সেনারা কিন্তু সেই সুরে আবারও সামিল হলেন। নেড়েছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।